বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শনিবার বেগমগঞ্জ একলাশপুর উচ্চ বিদ্যালয়ের অভিভাবক ম্যানেজিং কমিটি নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে মোসলেউদ্দিন ভূঁইয়া ধনু প্রথম হয় এবং নূরনবী দ্বিতীয় হয়, তারেকুজ্জামান তারেক তৃতীয় এবং জামাল উদ্দিন চতুর্থ। নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন বেগমগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আলী আশরাফ খান। সহযোগিতায় ছিলেন উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার জহিরুল ইসলাম, একলাশপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালে আহমেদ। কেন্দ্র পরিদর্শন করেন বেগমগঞ্জ ইউপি চেয়ারম্যান মুস্তফা কামাল, বেগমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য আলমগীর কবির ভূঁইয়া আলো, মঞ্জু সহ অনেকেই। হচ্ছে স্যার, একটু এই বিষয়ে যদি আপনি একটু বলতে পারেন। ধন্যবাদ। আমি সালে আহমেদ, প্রধান শিক্ষক একলাশ উচ্চ বিদ্যালয়। আমরা সকাল 10টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। তাহলে সবাই, সব প্রার্থী, ভোটাররা আনন্দিত এবং স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছে। এবছর শতভাগই সুষ্ঠু হচ্ছে। একলাশপুর উচ্চ বিদ্যালয় একটি ভালো প্রতিষ্ঠান। এখানে 1643 ভোটার্থী যারা আছে, সকলের সার্বিক সহায়তায় একটি সুষ্ঠু সুন্দর